কথাই বলে না, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। কালকে যে ঝোড়ো হাওয়া বয়ে গেছে বা যে ভারী বৃষ্টি হয়েছে তাতে চাষিদের কাছে পৌষ মাসই বলতে পারেন, কারণ কোনো জমি নেই যে জমিতে জল নেই, প্রায় সমস্ত জমি জলে জলময়, ফলে চাষিদের আর চাষের কোনো অসুবিধা হবে না আশা করি এবছর। কিন্তু যাদের ভাবুন এখনও পর্যন্ত মাটির বাড়ি অথবা মাথায় সে খড়ের ছাউনি, তাদের অবস্থাটা ভাবুন তো, তাদের কাছে এই ঝড় এই বৃষ্টি কতটা দুর্বিষহ। হয়তো অর্ধেক অনেক অনেক বাড়িও ভেঙেছে বা ঝড়ে খড়ের ছাউনি উড়ে গেছে, কিন্তু কিছু তো করার নেই, প্রকৃতির কাছে আমরা নিরুপায়। তাই প্রকৃতি নিয়ে বা এই আবহাওয়া নিয়ে খবর বলা সত্যি 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 খুব কষ্টের। কিন্তু তার মধ্যেও গত দুদিন যেভাবে আমি আবহাওয়ার খবর বলেছি তা অনেকাংশেই আশা করি মিলে গেছে, সেটা যদি আপনারাই বলবেন। কিন্তু সে আবহাওয়ার খবর নিয়ে বলা সত্যি খুব কষ্টের। অবশ্যই চেষ্টা করবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা, যাতে প্রত্যেকদিন আপনারা আবহাওয়ার খবর পান। আর অবশ্যই শেয়ার করবেন, আরও শেয়ার করবেন, যাতে প্রত্যেকে খবরটা জানতে পারে কী হতে চলেছে আমাদের পার্শ্ববর্তী এলাকায়। আর অবশ্যই লাইক করবেন, আর চেষ্টা করবেন কমেন্ট করার, কমেন্ট করুন বা লাইক করুন অবশ্যই করবেন, তাতে আমার খুব ভালো লাগে কমেন্ট করলে। চলুন শুরু করি। আজ অর্থাৎ 21 আগস্ট কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া? রবিবার ছুটির দিন, যদিও আমার ছুটি নেই, কালকে চেম্বার আছে, কিন্তু আপনাদের অনেকেরই ছুটি, তাও চলুন ছুটির দিনে আবহাওয়া কেমন থাকবে আমি বলে রাখি। সকালের দিকে একদম সকালে রোদের দেখা মিলবে, আকাশ থাকবে পরিষ্কার, কিন্তু আস্তে আস্তে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ 8:30-9টার পর থেকে আস্তে আস্তে আকাশ মেঘলা হতে শুরু করবে। তবে সকালের দিকে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই আশা করি, কিন্তু আকাশ আস্তে আস্তে মেঘলা হতে শুরু করবে। 12:30-12টার পর থেকে বিকেলবেলায় 4:30-5টা পর্যন্ত বিক্ষিপ্তভাবে এখানে সেখানে কোথাও হালকা বা কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা কাল, তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার আবহাওয়ার খবরের দিকে লক্ষ্য রাখবেন। সবাইকে ধন্যবাদ প্রত্যেকদিন আবহাওয়ার খবর দেখার জন্য, আর চেষ্টা করবেন হয় লাইক অথবা কমেন্ট করার। নমস্কার, আবার দেখা হবে কাল নতুন কিছু খবর নিয়ে।